কৃষ্ণকে ভালোবেসে রাধারানী যে কলঙ্কিনী হয়েছিলেন এটা আমরা সকলেই বলি। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, যারা গুণী মানুষ তারা গুণের বিচারটা আগে করে, তাই না? যারা গুণী মানুষ তারা গুণের বিচারটা আগে করে, আর যারা নির্গুণ যাদের মধ্যে নিজেদের মধ্যে গুণ নেই তারা কি গুণের বিচার করতে পারে মা? তো যারা ভক্ত তারা রাধারানীকে কোনোদিন কলঙ্কিনী বলবে না। রাধারানী ভক্তির শিরোমণি, ভক্তির চূড়ামণি। এই যে বলছি রাধা, রাধা কথার মানে কি বাবা যদি একটু ভেতরে যান তাহলে বুঝতে পারবেন। কথাতে আছে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ, তাই না? রাধাকৃষ্ণের লীলা বুঝতে গেলে নিজেকে একটু রসিক হতে হয় বাবা। বলবেন কেন? রাধা কাকে বলে দেখুন, বলছে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা। ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া কর্ণমণি নাম রাখিলেন রাধা। রাধা শুধু রাধারানী নয় তা না, রাধা কিন্তু সকলেই মানে প্রত্যেকটা ভক্তই হচ্ছে রাধা। হরি বল হরি বল। একটা নারীর নাম রাধা তা নয়, রাধারানী হচ্ছেন একজন ভক্ত, শ্রীকৃষ্ণের বাম অংশ সম্বোধা, তাই না? রাধারানী কিন্তু মায়ের গর্ভে জন্ম হয়নি, অজনী সম্ভবা, অজনী সম্ভবা। একটা পদ্ম ফুলের ওপর রাধারানীকে পেয়েছিলেন তার মা। তাই রাধারানীর আরেক নাম হচ্ছে রাই কমলিনী। আমরা বলি না কমলিনী, মানে কমল মানে পদ্ম ফুল, তাই আমরা বলি রাই কমলিনী। শ্রীমতী রাধা রানী আমার, রাধা রানী আজ গোবিন্দকে ভালোবেসে, গোবিন্দকে ভালোবেসে। রাধারানী বৃন্দাবনে গোবিন্দকে যে ভালোবেসেছেন তার দশাটি কেমন আজকে সেটা আস্বাদন করবো। আজ গোবিন্দকে রাধারানী একা পেয়েছেন, একা পেয়েছেন, একা পেয়ে বলে বধূ হে বধূ। এই বৃন্দাবনে সকলে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, তারা যতবারই আমায় কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, তারা যতবার আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি ততবার তোমার নাম শুনতে পাই, ততবার তোমার নাম শুনতে। যদি আমাকে কলঙ্কিনী বলতো তাহলে কিন্তু আমার রাগ হতো। কিন্তু শুধু কলঙ্কিনী বলে না মা, কলঙ্কিনী বলার আগে আবার বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে যতবার কলঙ্কিনী বলে ততবার তোমার নামটা শুনতে পাই, আর ততবারই আমার তাপিত প্রাণ শীতল হয়ে তাপিত প্রাণ। শীতল হইব আমার তাপিত প্রাণ। তারা যতবার কলঙ্কিনী বলে, হরি
ব্যাপিত প্রাণ শীতল হইব হরি বল হরি বল যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে ততবার আমার তাপিত প্রাণ শীতল হয় বাবা যারা কিনা ভক্ত হয় তাদের মনে একটাই পিপাসা একটাই তৃষ্ণা যে কতক্ষণ আমরা ভগবানের নাম শুনব ভক্তের পিপাসাটা মিটে যায় যদি মধুর হরি নাম শ্রবণ করা যায় তাই না মনে করে দেখুন সেই ভক্তির কথা সেই ভক্তের কথা সে কে গো যার নাম ছিল চণ্ডালের মেয়ে যার নাম ছিল ভক্ত শবরী তাই তো বাবা ও মা জাতিতে ছিল একটা নিচু জাতির মেয়ে গো চণ্ডালিনীর মেয়ে ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছে এই ঘটনাটা শুনলে আমরা বুঝতে পারবো পুরো রামায়ণটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে রাম কেন বনবাসী গেল এই প্রশ্নের উত্তরের মধ্যে সব উত্তর আছে বাবা তো সেই ভক্ত শবরী ছোটবেলায় যখন মা বাবাকে হারিয়েছে ছোট থেকে রাম 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 বলে বসে আছে বাবা এই রাম রাম বলতে বলতে শবরীর সারা জীবন পেরিয়ে গেল আজ বয়স হয়েছে বাবা বৃদ্ধা ঠিক মতো পায়ে চলতেও পারে না হাঁটতেও পারে না সেই ভক্ত শবরী একটা ছোট্ট ঝুপড়ি ঘরে একটা তালপাতার কুড়ি ঘরে শবরী থাকে বাবা তা যতই রাম রাম করুক ওমা যতক্ষণ সময় না হবে ততক্ষণ যে রামচন্দ্র কৃপা করবে না কারণ তাকে শুধু ধরলে হয় না ধরার মতো ধরতে হয় শুধু ডাকলেই হয় না ডাকার মতো ডাকতে হয় এতদিন ডেকেছিল কিন্তু ডাকটা ডাকার মতো হয়নি আজ যখন ডাকার মতো শবরী ডেকেছে না দর্শন পেয়েছিল কোন দিন যেদিন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে যায় সেদিন রামচন্দ্র পঞ্চবটির বনে হা সীতা হা সীতা হা সীতা বলে কাঁদছে আর ভাই লক্ষ্মণ মা সীতা বলে কাঁদছে মা মা বলে কাঁদছে মা কেন বলছে সম্পর্কে তো মা হয় না কে হয় সম্পর্কে হয় বৌদি তাহলে বৌদিকে মা বলছে কেন না শাস্ত্রে বলছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ তুল্য অর্থাৎ আমাদের যে সব থেকে বড় দাদা আপনার পরিবারে আপনার সব থেকে যে বড় দাদা দাদা মানে বাবার সমান বড় দাদা মানে বাবার সমান বাবার পরের জায়গা একমাত্র দাদাকে দেওয়া যায় বাবা তাহলে দাদা মানে যদি বাবার সমান হয় তাহলে বৌদি মানে কি হবে বাবা বৌদি মানে মা লক্ষণ আজ পর্যন্ত বৌদি বলে না সবসময় মা বলেই ডাকে তাই লক্ষণ যখন মা মা বলে ডাকছে রামচন্দ্র তখন হাসিতা হাসিতা বলে কাঁদছে এই হাসিতা হাসিতা বলে কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে পঞ্চবটির বনে ঢুকেছে যে পঞ্চবটির বনে ভক্ত শবরী বসে আছে ভাবুন যাকে পাওয়ার জন্য সারা জীবন পেরিয়ে গেল আর যদি তাকে সাক্ষাৎ দর্শন করা হয় তার অনুভবটা কি হবে মা আপনি যাকে ভালোবাসেন প্রাণ গোবিন্দকে ভালোবাসেন ভালো না বাসলে বসে থাকতেন না এটা সবসময় মনে রাখবেন তাকে ভালো বাসেন বলেই কষ্ট করে বসে আছেন তা নইলে এতক্ষণ ঘরে গিয়ে ফ্যান চালিয়ে ঘুমাতে পারতেন তাই না হরি বল হরি বল তাহলে তাকে যখন সাক্ষাৎ ভক্ত শবরী দর্শন পেয়েছে দেখা পেয়েছে মনে মনে ভাবছে হায়রে এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য রাজ সিংহাসন দেন আজ আমার এত দুর্ভাগ্য যে ভগবানকে বসাবার জন্য ভগবানকে যে আমি বসাবো তার জন্য আমার কাছে রাজ সিংহাসন পর্যন্ত নেই সিংহাসন দূরের কথা একটা আসন পর্যন্ত নেই কেন জানেন একবেলা খেতে পাই আর একবেলা খেতে পাই না একবেলা অন্য জোটে আর একবেলা অন্য জোটে না না খেয়ে থাকি
এই দুঃখের সংসারে এত কষ্ট করে তার দিন যাপন হয়, সে যখন সত্যিকারে রামচন্দ্রকে পেয়ে গেল কোথায় বসতে দেবে মা, জায়গা খুঁজে পাচ্ছে না, ওইটুকুতে একটা ঝুপড়ি ঘর। ওমা আসন তো ছিল না, যে কাপড়টা পড়েছিল 100 জায়গায় ছেঁড়া ছিদ্র কাপড়, নোংরা ধুলোবালি লেগে আছে। ওই কাপড়টা নিয়ে এই ঘরের মাটির মধ্যে যে ধুলোগুলো আছে না, ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে বাবা। আর যেই না ধুলো ঝেড়ে দিয়েছে, রামচন্দ্র সেই ধুলোর উপর বসেছে, মনে মনে ভাবছে হাই রে, রাজ সিংহাসনে বসে যে আনন্দ পাই না, একটা মাটির ঘরে বসে আমি সেই আনন্দ পেয়েছি। সবরি মনে মনে ভাবছে প্রভু এসেছে, যাকে এই পৃথিবীতে প্রত্যেকটা ভক্ত রাজভোগ দেয়, 56 ভোগ 36 ব্যঞ্জন দেয়, দামি দামি মিষ্টি দেয়, পায়েস দেয়, সেই মানুষটাকে আমি কি দেব, আমার ঘরে তো কিছু নেই। রামচন্দ্রকে বসিয়ে রেখে সবরি চলে গেল সেই পঞ্চবটির বনে। বনে গিয়ে দেখছে মা এত এত বৃক্ষ, কিন্তু একটাও ফলবান বৃক্ষ নেই, মানে ফল ধরে আছে এমন একটাও গাছ নেই। হঠাৎ দেখতে পাচ্ছে সামনে একটা কুল গাছ, মনে মনে ভাবছে এই কুলটা যখন আমি পেয়েছি তখন কুলটাকেই আমি আমার প্রভুর কাছে নিয়ে যাব। কুল যখন আঁচলে, আঁচলের মধ্যে কুলগুলো নিয়ে আঁচলটাকে জড়িয়ে যখন ফিরে আসছে, নিয়ে এসেছে তো বটে কিন্তু ভগবানকে দিতে একটু দ্বিধা বোধ করছে মা, কি করে দেবে মা, যাকে ভক্তরা 56 ভোগ দেয় তাকে কি একটু কুল দিয়ে সেবা করানো যায়। আবার মনে মনে ভাবছে প্রভু গো তুমি যা দিয়েছ তাই তো পাবে, যদি আমায় রাজ ঐশ্বর্য দিতে আমি তোমায় অনেক দিতাম, কিন্তু আমার কাছে যে কিছু নেই, আমি তো দিন ভিখারি, তাই এই কুলগুলোই আমি আজকে তোমাকে দেব। এই মনে মনে ভাবছি, হঠাৎ যেই না রামচন্দ্রকে কুল দিতে যাবে বাবা, মনে মনে ভাবছে যে হ্যাঁ গো আমি যে প্রভুকে কুলটা দেব, প্রভুকে দেওয়ার আগে একটু নিজে খেয়ে দেখতে হবে না ফলটা মিষ্টি আছে না টক আছে, দেখুন ভক্ত কাকে বলে। আমাদের ইহজগতে আমরা যখন গোবিন্দকে সেবা দিই একটা থালার মধ্যে ফল কেটে দিতে হয়, দিয়ে দিলাম, গোবিন্দ গ্রহণ করেছি না করেনি সে খবরটা আমরা রাখি না, দিতে হয় দিলাম। ভক্ত সবরই কুলটা যেই না নিজে খেয়ে দেখছি মিষ্টি লাগছে, ওই মিষ্টি কুলটা সবরি কিন্তু রামচন্দ্রের মুখে তুলে দিয়েছে। আর যেই না রামচন্দ্রের মুখে তুলে দিয়েছে না, রাম তখন মনে মনে ভাবছে আহারে 56 ভোগ খেয়ে যে শান্তি পায় না, যে সুখ পায় না, 56 ভোগ রাজভোগ পেয়ে আমি যে স্বাদ পাই না, একটা ভক্তের এঠো কুল পেয়ে আমি সেই স্বাদ পেয়েছি। লক্ষণ তখন চিৎকার করে বলে উঠল, দাদা কি করছো তুমি, তুমি অযোধ্যার রাজা রামচন্দ্র, এত বড় রাজা হয়ে একটা নিচু জাতের মেয়ের হাতে তুমি এঠো কুল আনছো, ফেলে দাও, আমি তোমাকে ভালো কুল এনে দিচ্ছি, তুমি ফেলে দাও। রামচন্দ্র বলে উঠল, ভাই রে তুই জানিস না ভাই, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। আর এটাও শুনে রাখ, ভক্তিতে ডাকিলে আমি চন্ডালে চন্ডালে অভক্তিতে ডাকিলে আমি ব্রাহ্মণের ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালের হই, অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। হরিবল লক্ষণ মনে মনে একটু অহংকার আছে, কেন জানেন, জাতের অহংকার, আমি উঁচু জাত,
উচ্চকুলের ছেলে আমি, আর আমার দাদা একটা নিচু জাতের মেয়ের হাতে ইঁঠু কুল খাবে এটা আমি সহ্য করতে পারবো না। লক্ষণ সহ্য করতে না পেরে রামচন্দ্র যে কুলটা খাচ্ছিল না মা, সেই কুলটাকে মুখ থেকে কেড়ে নিয়ে এমন করে ছুঁড়ে ফেলে দিল যে সেই এঁঠো কুল সোজা হিমালয় পর্বতে গিয়ে পড়েছে। যেই না হিমালয় পর্বতে পড়েছি, ভক্ত সবরই অমনি চিৎকার করে বলে উঠল, লক্ষণ এ তুমি কি করলে? আমি নিচু জাতের মেয়ে বলে আমায় অপমান করলে? বেশ মনে রেখো, আমি হতে পারি একটা নিচু জাতের মেয়ে, আমি হতে পারি একটা চণ্ডালের মেয়ে। এই নিচু জাতের মেয়েটা যদি একদিনের জন্য রামের নাম করে থাকে, একদিনের জন্য যদি কখনো ভগবানকে ভালোবেসে থাকে, এই চণ্ডালের মেয়ে তোমাকে অভিশাপ করলো, যে কুলটা তুমি ছুঁড়ে ফেলে দিলে না, একদিন তোমার জীবনে এমন দশা হবে যে ওই এঠো কুল ছাড়া তুমি প্রাণে বাঁচবে না। সকলে জানেন এই যে এঠো কুলটা হিমালয়ে ফেলে দিয়েছে বাবা, এই এঠো কুল থেকে একটা গাছ বের হয়েছে, আর সেই গাছের ফলের নাম হচ্ছে বিষল্যকরণী জড়িবুটি। যে বিষল্যকরণী জড়িবুটি কাজে লেগেছিল কোন দিন, না যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল। লক্ষণ যখন শক্তিশীল মানে পড়েছিল কখন, না যখন বনবাসে গেছিল হরি বল। আচ্ছা বাবা, এখানে একটা প্রশ্ন, কথাতেই কথা বাড়ে, রামচন্দ্রের 14 বছর বনবাস হলো কেন? 20 বছর হতে পারতো, 21 বছর হতে পারতো, আবার 25 বছর হতে পারতো। তাহলে 20 বছর না হয়ে, 25 না হয়ে 14 বছর বনবাস হলো কেন? আমরা জানি মাগো মাতা কই কইর জন্য, তাই তো? এটা হয়তো আপনারা সকলে বলবেন যে মাতা কই কই নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়েছে। না, ভুল, কথাটা ভুল। কেন বলুন তো, এটা আসল কারণ নয়, এটা মুখ্য কারণ, গৌণ কারণ নয়, এটা বাইরের কথা, ভেতরের কথা নয়। বাইরে সবাই জানলো যে কই কই নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠালো, কিন্তু আসলে কই কইর জন্য নয়, রামের 14 বছর বনবাস হয়েছিল বিশেষ করে একজনের, কে জানেন? একজন ছিল যার নাম হচ্ছে রাবণের পুত্র মেঘনাথ। এই মেঘনাথের আরো একটা নাম ছিল ইন্দ্রজিৎ। এই মেঘনাথ সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করেছিল বাবা, ব্রহ্মার তপস্যা করে বলছে, হে ব্রহ্মা, আপনি যদি আমার সাধনায় তপস্যায় সন্তুষ্ট হলে আমাকে এই বর দেন, আমি যেন অমর হতে পারি। বাবা, ব্রহ্মা বলছে, বাবা দেখো এটা আমি দিতে পারবো না। কেন পারবেন না? আরে বাবা, একটা টিউবওয়েলের কাছে এসে যদি বলো আমাকে জল না দিয়ে দুধ দাও, সে কোথা থেকে দেবে? টিউবওয়েলের কাছে এলে জলই পাওয়া যায়, দুধ পাওয়া যায় না। তা যার কাছে যেটা পাওয়া যায় তার কাছে সেটা চাওয়াটাই ভালো। সবার কাছে সব কিছু পাওয়া যায় বাবা? বলুন, কেউ কারোর মতো হতে পারে? সারাদিন তো কীর্তন শুনছেন, 24 ঘন্টা প্রতি মুহূর্তে কীর্তন শুনছেন, কারোর সঙ্গে কারো মিল হয়েছে না, কেউ কারোর মতো হয়েছে বলুন তো? এক একজনের এক একটা করে স্টাইল আছে, তাই না? যদিও আমার কোনো স্টাইল নেই, তবু আমি বলছি হরি বল হরি বল। তাহলে একটা টিউবওয়েলের কাছে এসে জল পাওয়া যায়, দুধ পাওয়া যায় না, তুমি অন্য কিছু চাও? আমি অন্য কিছু দিতে রাজি আছি। ঠিক আছে, তাহলে এমন বর দিন যেন এই পৃথিবীতে কেউ যেন আমাকে মারতে না পারে। ভাবছে কেউ যদি মারতে না পারে তাহলেই তো আমি অমর হয়ে যাব। চালা কি করছে বাবা? কিন্তু সে জানে না বাপেরও বাপ আছে, তাই না? সে চালাক আছে ব্রহ্মা তার থেকে ডবল চালাক। বেশ, তো এই আশীর্বাদ আমি দিতে পারবো না যে কেউ যেন মারতে না পারে, তবে এই বরটা দিচ্ছি এই পৃথিবীতে তোমাকে মারবে সবার দ্বারা এরকম সম্ভব নয়, প্রত্যেকটা মানুষ পারবে না, একজন ছাড়া। সে কি? যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। এমন বর দিয়েছে। এখন মেঘনাথ মনে মনে ভাবছে, আরে বাবা, এরকম পুরো পুরুষই নেই যে নারীর মুখ দেখেনি।
সবাই নারীর মুখ দেখে, এরকম পুরুষ তো পাওয়াই যাবে না, মনে মনে খুব আনন্দ। কিন্তু একজন ছিল, তাই না? আপনারা সকলে জানেন, রামের ভাই লক্ষণ। যখন বনবাস হলো 14 বছর, তো রাম খেয়েছিল, লক্ষণ খায়নি। লক্ষণ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, রাম যখন খায় তখন লক্ষণকে বলেছিল, ভাই এই ফলটা আমি খাবো, এই ফলটা তুই ধর। ওই যে ধর বলেছে, তো বাবা 14 বছর ধরেই আছে, দাদা বলেছে ধর তাই ধরে আছে, এরকম ভাই পাবেন কলিযুগে? খাইনি, কারণ খেতে বলেনি, কি করে খাবে, ধরেই আছে 14 বছর। তা 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর নারীর মুখ দেখে। আপনারা বলবেন, হ্যাঁ মা কি গ্যারেন্টি আছে নারীর মুখ দেখেনি? তুমি কি গ্যারেন্টি দিচ্ছ? কিছুক্ষণ আগেই বললাম যে ওই বনবাসে নারী একটাই ছিল, মা সীতা। আর লক্ষণ মা সীতাকে মা বলতো, বৌদি বলতো না। মা সীতা যে কিরকম দেখতে তাও জানি না, কেন না 14 বছর মা সীতার মুখের দিকে তাকায়নি, চরণের দিকে তাকিয়ে কথা বলতো। এই লক্ষণ যখন নিকুম্ভিলা যজ্ঞাকারে গিয়ে রাবণের সন্তান, রাবণের পুত্র মেঘনাদকে যখন বধ করল, রাবণের মনে প্রতিশোধের আগুনটা আরো বেড়ে গেল। মনে মনে ভাবছে যে, লক্ষণ তুমি যখন আমার সন্তানকে ছাড়লে না, আমার ছেলেকে ছাড়লে না, আমিও তোমাকে এমন বাণ মারব যে বাণের আঘাত লাগবে ভেতরে, কিন্তু বাইরে কোনো ক্ষতবিক্ষত হবে না। এবার যখন রামের সঙ্গে যুদ্ধ করছে রাবণ, রাম যখন আনমনা হয়ে আছে, যুদ্ধই ব্যস্ত, ঠিক সেই সময়ে রাম যখনই আনমনা হয়েছে না বাবা, অমনি লক্ষণের বুকে একটা বাণ মেরেছে। বাণটার নাম কি? রাবণ তার বিয়ের সময় তার শ্বশুর তাকে যৌতুক হিসেবে দিয়েছে, বাণটার নাম হলো শক্তিশেল বাণ। বিয়েতে যৌতুক পেয়েছে বাবা, তা সেই যৌতুক হিসেবে বিয়েতে যে বাণ পেয়েছে, এতদিন ব্যবহার করেনি, আজকে সে ব্যবহার করেছে। তো এমন ভাবে বাণ প্রয়োগ করেছে যে বাণ কিন্তু লক্ষণের বুকে এসে লেগেছে, আর যেই না বাণ লেগেছে, অমনি লক্ষণ ছটফট ছটফট করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেছে। তাহলে লক্ষণ যে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল, উপায়টা কি? সেদিন উপায় একটাই, দুটো জিনিস চাই, কি জানেন? দুটো জিনিস চাই। প্রথম হলো, হিমালয়ে গিয়ে ওই বিশল্যকরণী জড়িবুটি আনতে হবে। 2 নম্বর, যে নারীর একটা স্তন, দুটো হলে হবে না, প্রত্যেকটা নারী দুটো করে স্তন হয়তো, কিন্তু যে নারীর একটা স্তন সেই নারীর স্তনের দুগ্ধ চাই, আর ওই বিশল্যকরণী জড়িবুটি চাই, তবেই কিন্তু লক্ষণ বাঁচবে, তা নইলে বাঁচবে না। হরি বল। এরও আবার আরো কথা আছে, কিন্তু বলতে গেলে এমনিতে সব ঘুমিয়ে পড়ছে, আরো ঘুমিয়ে যাবে, তাই না? বলবো? আচ্ছা বেশ, আপনারা বলছেন তখন বলছি। হরি বল। প্রশ্ন এই যে, একটা স্তন এমন কি আছে, কি এমন নারী আছে যার দুটো স্তন নেই, একটা স্তন? একজনই আছে, সে কে জানেন? রাবণের স্ত্রী মন্দোদরীর একটা স্তন, মন্দোদরীর একটা স্তন। যদি বলেন, মা গো মন্দোদরীর একটা স্তন হলো কি করে, তো এটা জানতে গেলে বাবা আর একটু ভেতরে যেতে হবে, তা নাহলে ক্লিয়ার হবে না তো, তাই না? তো যাই হোক, ওই মন্দোদরীর একটা স্তন, ওই মন্দোদরীর স্তনদুগ্ধ এনে বিশল্যকরণী জড়িবটি নিয়ে ওই লক্ষণের বুকে লাগিয়েছিল বলে লক্ষণ প্রাণ ফিরে পেয়েছে। হরি বল, হরি বল। আর এই বিশল্যকরণী জড়িবটি এনেছিল কি? হনুমান। যখন বলছে জড়িবুটি আনতে হবে, হনুমান তখন মনে মনে ভাবছে, প্রভু তাহলে আমি গিয়ে আনবো? তো হনুমান সাবধান, যখন জড়িবুটি আনবে, দয়া করে যা করবে রাতারাতি করো, সূর্য উঠে গেলে আর কাজ হবে না। হনুমান বলছে, প্রভু তুমি চিন্তা করো না, আমি পায়ে হেঁটে যাবো না, আমি উড়ে উড়ে যাব, এই যাব আর এই আসবো। এই বলে হনুমান আকাশে উড়ছে বাবা, উড়ে উড়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? রাম নাম করতে করতে। হরি বল। পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গে হনুমান কে বিনা, হৃদয় মোর হরে গো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গে হনুমান কে বিনা, পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গে হনুমান কে বিনা, পার না লাগো গে শ্রী রাম কে বিনা, রাম না মিলে গে হনুমান কে বিনা, ও রাম না মিলে গে হনুমান কে বিনা, রাম না মিলেঙ্গে হনুমান কে বিনা।
हनुमान के बिना राम न मिलेंगे हनुमान के बिना पार न लगोगे श्री राम के बिना राम न मिलेंगे हनुमान 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 के बिना ओ पार न लगोगे श्री राम के बिना राम न मिलेंगे हनुमान ओ पार न लगोगे श्री राम के बिना राम न मिलेंगे हनुमान के बिना सर जग की वो तारन है उन्हें हनुमान बड़े प्यारे हैं सर जग के वो सर जग की वो तारन है उन्हें हनुमान बड़े प्यारे हैं सर जग के वो कारण है राम न जिए हनुमान के बिना हनुमान न जिए श्री राम के बिना राम न लगोगे श्री राम के बिना हनुमान न जिए श्री राम के बिना ओ पार न लगोगे श्री राम के बिना राम न मिलेंगे हनुमान के बिना पार न लगोगे श्री राम के बिना राम न मिलेंगे हनुमान के बिना बोलिए श्यामति रामचंद्र की श्यामति रामचंद्र की श्यामति रामचंद्र की हाथ तुलछ ना केन समस्या आछे नाकि समस्या नहीं तो श्यामति रामचंद्र की बाह ए राम नाम करते करते हनुमान जेई ना बाबा हिमालय पर्वते गेछे शुद्ध हिमालय पर्वते गेले हबे ना ओ हिमालयेर उपरे तार निकटे एकटा पर्वत आछे जार नाम होच्छे गंधमाधव पर्वत ওই গন্ধমাধব পর্বতে কিন্তু এই জড়িবুটি পাওয়া যায় এখন হনুমান দেখছে এত এত জড়িবুটি কিন্তু আমি বিশল্যকরণে জড়িবুটি তো জানি না ওই বিশল্যকরণে জড়িবুটি চিনতে পারছে না বাবা আর এই বিশল্যকরণে জড়িবুটি চিনতে পারলো না বলে গোটা পাহাড়টাকে হাতে করে তুলে নিল আপনারা হনুমানের ক্যালেন্ডার দেখেছেন দেখবেন হাতে করে একটা পাহাড় আছে তাই না ওটা হচ্ছে গন্ধমাধব পর্বত ওই পর্বতটা নিয়ে যখন আবার উড়ে উড়ে আসছে বাবা আবার কিন্তু পুনরায় আসছে সর্বনাশ হয়ে গেছে কি জানেন রাম বলেছিল যা করবে রাতারাতি সূর্য উঠে গেলে কাজ হবে না আর সূর্য কিন্তু সামনে জল জল করে উঠে গেছে সূর্য যেই না উঠে গেছে হনুমান মনে মনে ভাবছে সূর্য তুমি কত চালাক আমি তার থেকে বেশি চালাক কেন জানো কৃষ্ণ নাম হরি নাম বড়ো মধুর গো যে জন শ্রী কৃষ্ণ ভজে সেবার চতুর গো সেবার চতুর কৃষ্ণ নাম হরি বড়ো মধুর গো যে জন শ্রী কৃষ্ণ ভজে সেবার চতুর গো সেবার চতুর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন্য শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর তা দেখুন বাবা হনুমানের কাণ্ড দেখুন হনুমান ওই সূর্যদেবের কাছে গিয়ে বলছে বন্ধু তোমাকে তো আমি কখনো দেখিনি কি নাম তোমার আরে বাবা তুমি আমায় চেনো না গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে জানি আর তুমি আমায় জানো না আরে বাবা আমি হলাম সূর্যদেব সূর্যদেব আমি তো নামটা কখনো শুনোনি আচ্ছা তোমার পুরো নাম কি আমার পুরো নাম হচ্ছে সূর্য ভানু বাহ তা তুমি যদি ভানু হও তো আমি আমার হলাম হনু তুমি ভানু আর আমি হনু তা তুমি যদি ভানু হও আমি যদি হনু হই তা ভানু আর হনু কত সুন্দর ম্যাচিং হচ্ছে কি হচ্ছে না তা তুমি ভানু আর আমি হনু তো বন্ধু এসো 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 কোলাকুলি করি গো এসো কোলাকুলি করি গো কোলাকুলি করি গো ওই ভানু হনু মিলে কলাকুলি করি ও ভানু আর হনু মিলে কলাকুলি করি গো ওই ভানু আর হনু মিলে কলাকুলি করি গো ও ভানু আর হনু মিলে কলাকুলি করি গো হনুমান এত চালাক সূর্য বুঝতে পারছে না ভাবছে আমার প্রশংসা করছে তো ও যখন আমার সঙ্গে জড়াজড়ি করতে চাইছে একটু ধরে নিলে কি ক্ষতি আছে সূর্য কিন্তু বুঝতে পারলো না ও আমায় ধরতে চাইতে একটু ধরলে কি ক্ষতি আছে সূর্যদেব যেই না কোলাকুলি করতে গেছে কোলাকুলি মানে গলায় জড়া জড়ি আর যেই না জড়াজড়ি করতে গেছে অমনি সূর্যকে নিয়ে হনুমান বগলে চাপা দিয়ে
বগলে চাপা দিয়ে বলছে এই যে বন্ধু তুমি বগল চাপাই রইলে বগল চাপাই রইলে তুমি বগল চাপাই রইলে বগল চাপাই রইলে আজ হতে সূর্য ভালো বগল চাপাই রইলে আজ হতে কিছুক্ষণ বগল চাপাই রইলে আজ হতে সূর্য ভালো বগল চাপাই রইলে আজ হতে সূর্য ভালো বগল চাপাই রইলে আজ হতে তুমি বগলে চাপাই রইলে হরি বল হরি বল সেদিন হনুমানই একমাত্র বিশল্যকরণী জড়িবটি এনেছিল তাহলে বাবা যারা ভক্ত হয় তাদেরকে সারা জীবন কানতে হয় রাধারানী বলছে বধু হে বধু তোমার লাগিয়া আহা কলঙ্কের মালা বধু হে গলাতে পড়েছি আমি তোমার লাগিয়া কলঙ্কের বধু গলাতে পড়েছি আমি বধু এখন যাহাই উচিত করবি প্রাণবধু জগতের সামনে ওহে যাহাই উচিত করবি জগতের সামনে জগতের সামনে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী আমায় তোমায় ভালো বাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী তোমায় ভালোবাসি ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী বধু আমি তোমায় ভালোবাসি বলে বৃন্দাবনের সকলে আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী বলি সখীরা বলছি রাধি তোকে যে সকলে কৃষ্ণ কলঙ্কিনী বলে তা বলতে পারিস বৃন্দাবনে শুধু বৃন্দাবনে নয় এ জগতে কলঙ্কিনী তো সবাই হয় কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী কজন হয় এ জগতে সংসারের জন্য সবাই কাঁদতে পারি কজন আছে যে গোবিন্দের জন্য কাঁদতে পারে ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য দেখবেন সবার চোখেই জল কিন্তু এমন মানুষ খুব কম পাওয়া যায় যে হরিবাসরে এসে তার জন্য কাঁদতে পারে তাই সখীরে আমার মনে হয় কি জানিস সমস্ত দোষ হচ্ছে ওই বিধি অর্থাৎ বিধাতা বিধাতা আমাকে এমন ঘরে জন্ম দিয়েছে যে ঘরে নীল শাড়ি পরতে পান মানা কালো মেঘের পানে চাইতে মানা যমুনার জল আনতে মানা কৃষ্ণ নাম বা কৃষ্ণ রূপ দেখতে মানা কৃষ্ণ বিদ্বেষে কৃষ্ণ নাম ভালোবাসে না তা যত দোষ হচ্ছে বিধাতার আমি মনে মনে ঠিক করেছি সখী ও বিধি রবি ধান সখী অনলভে যা ধানা
ओरे विशाखा आमी एमन घरे से पराना बधु যদি দেখা পায় সখী রে আমি সেই বিধানে আগুন দেব আমি সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব বিধানে কৃষ্ণ ভুলতে দেয় না সেই বিধানে আগুন দেব সখী যদি সে দেখা যদি পাখি সখী রে বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের লক্ষ লক্ষ দোষ সে বেলায় বিচার করে না আর আমার গোবিন্দের দোষ দেখে বেড়ায় বাবা মানে যাকে বলে নারদ মুনি আচ্ছা বাবা বলুন তো নারদ কি শুধু স্বর্গেই ছিল কি বলেন আপনারা নারদ কি শুধু স্বর্গে আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে প্রতিটি জেলায় প্রতিটি শহরে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় একটা করে নারদ থাকে তাই না মানে নিজের খেয়ে দিয়ে কাজ নেই নিজের লক্ষ লক্ষ দোষ সে বেলায় বিচার করবে না আর নিজের দোষ না দেখে পরের দোষ দেখে বেড়ায় তাই না বাবা সবই তো ভালো হলো এই জায়গাটা হলো না কি বলেন বাবা আপনাদের কথা বলছি না হরি হরি বল মানে এমনও মানুষ আছে পৃথিবীতে এমন এমন মানুষ আছে যারা নিজের নিজের বিচার না করে পরের বিচার করে আমি সেই সকল মানুষদেরকে অভিশাপ দেব কি অভিশাপ দেব জানিস আমার বধুকে দেখি যারা ভাবে পর আমার বধুকে দেখে যারা ভাবে পর আমার বধুকে দেখি যারা ভাবে পর আমার বধুকে দেখে যারা ভাবে পর অভিশাপ দিলাম যারা নিজের বিচার না করে পরের বিচার করে যারা কৃষ্ণের দোষ দেখে বেড়ায় তাদেরকে অভিশাপ দিলাম সখী দিন তো পুরে যেন পুরে যাই ঘরে সখী দিন তো পুরে যেন পুরে যাই ঘর দিন তো পুরে যেন পুরে যাই যেন বিন্দু পুরে আগুন লাগে বিন্দু পুরে আগুন লাগে বিন্দু পুরে আগুন লাগে বিন্দু পুরে আগুন লাগে যারা কৃষ্ণ
আরে যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না কৃষ্ণের নিন্দা করে যারা নিন্দুক বৃন্দাবনে অভিশাপ করলাম তাদের যেন ঘর পুড়ে যায়। তো ললিতা বলছে রাধে গো এ কেমন অভিশাপ দিলি, ওরে একটা ঘর পুড়ে গেলে আর একটা ঘর তৈরি হয়ে যাবে তাই না, ইঁট পাথর বালি সিমেন্টের যে ঘর ও মা এ ঘর যদি ভেঙে যায় আবার তৈরি হয়ে যাবে তাই না, ইট পাথর বালি সিমেন্টের ঘর একবার যদি ভেঙে যায় আবার তৈরি হবে, একবার যদি আগুনে পুড়ে যায় আবার তৈরি হবে, তাহলে একটা ঘর পুড়ে গেলে তোর কি লাভ হবে বলতে পারিস? রাধারানী বলে ললি তারে ওরে ললি তারে যে ঘরে ভেঙে গেলেও আর নতুন করে তৈরি হয় না, নতুন করে তৈরি হয় না, আরে যে ঘরে পুড়ে গেলেও আর নতুন করে তৈরি হয় না, নতুন করে তৈরি হয় না, সেই ঘরে আগুন লাগতে বলেছি সই, সেই ঘরে আগুন লাগতে বলেছিস, যে ঘর পুড়ে গেলেও আর তৈরি হয় না, যে ঘর ভেঙে গেলেও আর নতুন করে তৈরি হয় না, সেই ঘরে আগুন লাগতে বলছি। আচ্ছা মা এমন ঘর জানা আছে যে ভেঙে গেলে আর তৈরি হয় না? আমাদের ইট পাথর বালি সিমেন্টের ঘর ভেঙে দিন আবার তৈরি হবে, আগুনে পুড়ে গেলেও তো তৈরি হবে, তাহলে এমন কোন ঘর আছে যা ভেঙে গেলেও তৈরি হয় না আর পুড়ে গেলেও তৈরি হয় না, কোন ঘর? আমাদের দেহ ঘর, একবার যদি ভেঙে যায় তো ডাক্তারের বাবার ক্ষমতা নেই যে ঠিক করে দিই তাই না, আর এটা যখন শ্মশানে গিয়ে চিতার মধ্যে একবার যদি পুড়ে যায় আর কিন্তু তৈরি হবে না, আমি ইহ ঘরে নয় ইহ জগতের ঘর নয় আমি দেহ ঘরে আগুন লাগতে বলছি। রাধারানী ভক্ত তো, আর ভক্ত সবসময় আধ্যাত্মিক কথাটা বেশি বলে তাই না, এখন সখীরা বুঝতে পারছে না, শুধু তাই নয় আমি এই অভিশাপ দিলাম যে যারা আমার নিন্দা করে এই বৃন্দাবনে আমি বসে বসি তাদেরকে এই অভিশাপ দিলাম, সখী আমার কথা কবি জি সখী আমার মতই হবে সে ওরে আমার কথা কবে আমার কথা কবি জি সখী আমার মতই হবে সে আমার কথা কবে জি আমার মত হবে সে আমি বসিয়া কো হিলাম বৃন্দা এই বৃন্দাব আমি বসিয়া কো হিলাম বৃন্দা এই বৃন্দাবনে তাদের আমার মতই কাঁদিতে হবে তাদের আমার মতই কাঁদিতে হবে তাদেরই আমার মতই কাঁদিতে হবে তাদের আমার মতই কাঁদিতে হবে বলি যারা আমার নিন্দা করে তাদের আমার মতই কাঁদিতে হবে ওই যারা নিন্দা করে তাদের আমার মতই কাঁদিতে হবে বসিয়া কহিলাম বৃন্দা আমি বসিয়া কহিলাম বৃন্দা আমার কথা কবে যে আমার মতই হবে সে যে আমার নিন্দা করবে সে আমার মতই হবে। ললিতা বলছে
এটা মানতে পারলাম না কেন না তোর মতো কেউ হতে পারবেও না কি গো মা ললিতা ভুল বলেছে এই জগতে ভগবানকে সবাই ভালোবাসে কিন্তু তোর মতো ভালোবাসতে কেউ পারবে রাধারানীকে বলছে তোর মতো কাঁদতে কেউ পারবে না তোর মতো ভক্ত হতে পারবে না কেউ বাসুলিয়া দেশে দিজ চণ্ডীদাস ভনে চণ্ডীদাস ভনে রাধে তোমার বধু তোমারই রবে গালি করো কেনে গালি করো কেনে রাধারানী বলছে সখী রে আচ্ছা আমাকে যে একাই কলঙ্কিনী বলছিস তা বৃন্দাবনে এমন কি কেউ নেই আমি কি একাই যমুনাতে জল আনতে যাই তোরা কি যাস না ললিতা বলছে আমরাও জল আনতে যাই জল আনতে যাই না তাই না কেউ তোর না খেয়ে থাকে নয় যমুনার জল আমরা পান করি তা তুইও জল আনতে যাস আমরাও জল আনতে যাই তা জল আনতে আমরাও যাই কিন্তু তোর মতো জল ফেলে জল আনতে আমরা যাই না আমরা জল নিয়ে এসে সোজাই বাড়ি আসি আর তুই আবার জল ফেলে জল আনতে যাস ওমা রাধারানী জল ফেলে জল আনতে যায় কার জন্য বলুন তো কৃষ্ণকে আর একবার দেখব বলে একবার দেখে তার মন ভরে না কৃষ্ণের যে কি রূপ তা আপনারা রূপ বর্ণনা হবে তখন শুনতেই পাবেন আমি আর কি বলবো সে কৃষ্ণের রূপ আর একবার দেখব বলে জল ফেলে রাধারানী জল আনতে যান সদা সর্বদাই তো কৃষ্ণ নাম করেন তিনি কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ভিখারিয়ামে কৃষ্ণ বিনা নহি জানি কৃষ্ণ বিনা নহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ সাধন তোমার না জানি ভজন ফুলে পুজিব বলো ওই দুটি চরণ তুমি যে প্রলয় তুমি যে পালন করতা
राधारानी बोलছে সখী রে আমি কি শুধু একাই আছি যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না জগতে কি আর কেউ নেই হরি বল হরি বল আর কি কেউ নেই যে মথুরা হাটে বেচে কেনা করতে যায় সখীরা বলছে রাধে মথুরার হাটে বেচে কেনা করতে সবাই যায় কিন্তু গোবিন্দ চরণে তোর মতো কেউ বিক্রি হতে পারলো না কজন আছে যে মথুরার হাটে গিয়ে গোবিন্দ চরণে নিজেকে বিকিয়ে দিতে পেরেছে রাধারানী বলছে সখী রে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কি একাই কলঙ্কিনী আর কি কেউ কলঙ্কিনী নেই আর ললিতা বলছে রাধে আছে গো কলঙ্ক নেই এরকম মানুষ নেই প্রত্যেকটা মানুষের একটু একটু জীবনে কলঙ্ক থাকে তাই না মানুষের জীবনে একটু কলঙ্ক থাকে ওটা হতে পারে কিন্তু তোর মতো কলঙ্কিনী হতে কেউ পারবে না কেন পারবে না কেন জানিস কেন জানিস তোর কলঙ্কি জন্ম তোর গো রাধে কলঙ্কে জন্ম তোর রাধে কলঙ্কে জন্ম তোর সখী শিশুকাল হইতে যৌবন অবধি শিশুকাল হইতে জন্ম অবধি শিশুকাল হইতে যৌবন অবধি শিশুকাল হইতে জন্ম অবধি রাধে কলঙ্কে হইছ ভোর ভোরে কলঙ্কে হইছ ভোর হরি বল কলঙ্কে হইছ ভোর রাধে কলঙ্কে হইছ ভোর রাধে কলঙ্কে হইছ ভোর কলঙ্কে হইছ ভোর জন্মাবধি কলঙ্কিনী জন্মাবধি কলঙ্কিনী জন্মাবধি কলঙ্কিনী জন্মাবধি কলঙ্কিনী বলি শোনো রাধা বিনোদিনী জন্মাবধি কলঙ্কিনী শোনো শোনো রাধা বিনোদিনী জন্মাবধি কলঙ্কিনী কলঙ্কে হইছ ভো রাধে প্রত্যেকটা মানুষ কলঙ্ক কখন হয় জানি যখন সে যৌবনে পা রাখে তাই তো মা যৌবনে যখন মানুষ পা দেয় তখন ভুল হয়ে যায় কলঙ্ক হয়ে যায় কিন্তু তোর কলঙ্কটা বড়বেলায় নয় ছোটবেলা থেকে কলঙ্ক তা রাধারানী বলছে ললিতা ছোট থেকে কেউ কলঙ্কিনী হয় আর জন্ম থেকে কেউ আবার কলঙ্কিনী হয় বলে কেন হবে না মনে করে দেখ তোর যেদিন জন্ম হয়েছিল জন্ম হয়েছিল রাধারানীর পিতার নাম কি ছিল মা বৃষভানু আর মায়ের নাম ছিল কীর্তিদা তার ঘরে যখন পদ্মফুলের ওপর রাধারানীকে পেয়েছিলেন তাই বলা হয় রায় কমলিনী তো রাধারানীকে যখন পেয়েছেন সবাই বলছে ওরে কীর্তিদা বড় আনন্দের কথা তোর একটা নন্দিনী হয়েছে মানে মেয়ে হয়েছে রাজকুমারী হয়েছে কিন্তু বড় দুঃখের কথা তার এখনো পর্যন্ত নয়ন হয় নাই মানে রাধারানীর জন্ম হয়েছে কিন্তু চোখে দেখতে পায় না মানে চোখ দুটো বন্ধ করে রেখেছে ঠিক একটা অন্ধ যেমন থাকে ঠিক অন্ধ হয়ে চোখ দুটো বন্ধ রেখেছে এখন সবাই মনে মনে ভাবছে তাহলে বৃষভানু কন্যা অন্ধ চোখে দেখতে পায় না হরি বল ঠিক সেই সময় মা যশোদা প্রাণ গোপালকে কোলে নিয়ে যেখানে সেখানে যখন গিয়েছিল বাবা প্রাণ গোবিন্দ কোল থেকে নেমে হামাগুড়ি টানতে টানতে গিয়ে রাধারানীর বক্ষটা স্পর্শ করেছিল আজই না বক্ষটা স্পর্শ করে রাধে যার জন্য চোখ দুটো বন্ধ করে রেখেছ তাকিয়ে দেখো সে এসেছে সেই তো হলো আসল সতী যে নিজের পতিকে দেখার জন্য এখনো পর্যন্ত চোখ দুটো বন্ধ রেখেছে এখানে রাধারানীর কলঙ্ক কোথায় সে লক্ষ্মী হচ্ছে রাধারানী নারায়ণ হচ্ছেন ভগবান কৃষ্ণ সে নিজের পতিকেই দেখছে বাইরের থেকে তাকে কলঙ্কিনী বলতে পারেন ভেতর জগতে সে কলঙ্কিনী নয় তো সে যখন নয়ন মিলে নিজের প্রাণ গোবিন্দকে আগে দেখলো তা সখীরা বলছে তুই কলঙ্কিনী হবি না তো কে হবে কি গো জন্ম নিয়ে সন্তান নিজের মা বাবার মুখ আগে দেখে আর তুই জন্ম নিয়ে নিজের প্রাণ বল্লভের মুখ আগে দেখেছিস তা তুই কলঙ্কিনী হবে না তো কে হবে তা রাধারানী হচ্ছেন কলঙ্কিনী হরি ওম হরি হরি ওম হরি
हरिओम हरि हरिओम हरि हरिओम हरि हरिओम हरि हरिओम हरि यशोदा कनंद लाला ब्रज का उजाला ब्रज लाल ब्रज वाला ब्रज का जीवन है हरिओम हरि हरिओम हरि हरि बोल यशोदा कनंद लाला ब्रज का उजाला है ब्रज लाल ब्रज वाला ब्रज का जीवन है हरिओम हरि हरिओम हरि ओ हरिओम हरि सत सनातन नित निरंजन भव भय भंजन ही नंदला সেদিন থেকে তুই কলম কিনি যে জন্ম থেকে নিজের প্রাণবল্লভকে আগে দেখেছে তা রাধারানী বলছে সখীরে আমার কলঙ্কটাই পৃথিবীর মানুষ কিভাবে গাইছে জানিস যেমন আমরা গাইছি আমরা গিয়ে বেড়াচ্ছি না বাবা গ্রামে গ্রামে শহরে শহরে খোল করতাল সঙ্গে নিয়ে তা আমার কলঙ্ক তারা গিয়ে বেড়ায় খোল করতাল সঙ্গে করে বাবা হরি বল হরি বল কেহ বা নাচিছে কেহ বা গাইছে আবার কেহ গড়াগড়ি যায় কেউ নাচছে কেউ কাঁদছে আবার কেউ গড়াগড়ি যাচ্ছে আমার কলঙ্ক যে যেমন পাচ্ছে সে তেমনভাবে প্রচার করে বেড়াচ্ছে এমনকি গুরুদেব যখন শিষ্যের কানে মন্ত্র দেয় তখনও কিন্তু কামবীজ এই গায়ত্রী মন্ত্র রাধারানীর কামবীজ গায়ত্রী মন্ত্র রাধাকৃষ্ণের কেউ যুগল মন্ত্রে দীক্ষিত হয় তাই তো কে গৌর নিতাইয়ের মন্ত্রে দীক্ষিত হয় তা তখনও এই রাধা নামের নামটি অক্ষর দিয়ে কানে মন্ত্র দেয় তা আমার নাম সর্বত্র প্রচার এটাই আমার দুঃখ যে আমার কলঙ্কটা মুছবে কবে তো প্রাণ গোবিন্দ বলছে রাধে তুমি চিন্তা করো না আজ আমি এমন ব্যবস্থা করব যে বৃন্দাবনে প্রমাণ করে দেব সতী যদি থাকতে হয় একজনই আছে সে হচ্ছে শ্রীমতী রাধারানী নিতাই তুমি একটু ধৈর্য ধরো চিন্তা করো না এই বলেই রাধারানীকে প্রবোধ দিয়েছে সান্ত্বনা দিয়েছে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে বাবা রাই প্রবোদিয়া চলিল ধাইয়া রাই প্রবোদিয়া চলিল ধাইয়া রাই প্রবোদিয়া আহা চলিল যশোমতি পুরে যায় ওই নারায়ী প্রভোদিয়া চলিল ধাইয়া যশোমতি পুরে যায় চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া ছল ছল করি চায় চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করি বলি মা গো আমায় খেতে দাও না মা গো আমায় খেতে দাও ওই না মা খেতে খোদা পেয়েছে মাগো আমায় খেতে দাও না
ওরে ও দুষ্ট ছেলে, কিছুক্ষণ আগে নবনী সেবা করে গেলি না, আবার বলছিস নবনী খাবো। বেশ, তা নবনী আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস, তুই নাকি খুব ভালো নাচতে পারিস, একটু যদি নাচ দেখাতে পারিস যা, আমি কথা দিলাম তোকে উদর পরিপূর্ণ করে নবনী সেবা করার। তা বাবা, যে মানুষটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা মানুষকে যে ভগবান নিজের আঙ্গুলে নাচায়, তাকে আজকে নিজের আঙ্গুলে নাচাচ্ছে মা যশোদা। তাহলে ভাবুন কতটা কর্মের জোর ছিল, তাই না? কথাতে আছে যেমন কর্ম তেমন ফল। আর আমরা কথায় কথায় বলি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, বলি না বাবা? অনেকে মনে করি পাপটা আমার এইটুকু পাপ, এই ছোট মতো পাপ করব কে আর দেখছে, তাই না? তা পাপটা আমার এইটুকু হোক বা এত বড় হোক, পাপ কিন্তু পাপই হয়। বড় বড় কাপড়ের দোকানে, বড় বড় ওষুধের দোকানে, বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকে, থাকে না? যে যা করছেন ক্যামেরার মধ্যে ধরা পড়বে। ঠিক সেরকম ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্বের কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগিয়েছেন। যদি কেউ মনে করেন আমি তো, আমাকে তো দেখতে পাচ্ছে না, তাই তো, আমি তো আড়াল করে বসেছি, অনেকে আড়াল করে বসে কীর্তনে আর দেখতে পেলে যত জ্বালা, একবার বলে হাত তোলো, একবার বলে উলুধ্বনি দাও, সামনে বসবো না বাবা, অনেকে পেছনে বসে, তাই তো, আড়ালে বসে যেন দেখতে না পায়। তুই যখন ফাঁকি দিলে ফাঁকিয়ে চলে যাবে, তাই না? সোমা দাস দেখলো কিনা এটা বড় কথা নয়, সোমা দাস দেখছে কিনা এটা বড় কথা নয়, কিন্তু ওপরে বসে বসে একজন সব দেখছে, তাই না বাবা? হিসাবের খাতায় সব নোট করছে। তাহলে এখানে কিন্তু ফাঁকি নয়, ফাঁকি দিলেই ফাঁকি চলে যাবে। তাহলে পাপ এইটুকু হোক আর এত বড়ই হোক, পাপ কিন্তু পাপই হয়, হরি বল। তাহলে মা যশোদা যে কৃষ্ণকে পেয়েছে, যাকে আমরা ধরতে পাই না, তাকে মা যশোদা ধরলো কেমন করে বাবা? সকলেই জানেন যে মায়ের কথা কি, তাই না? হরি হরি বল। মা ছিলেন পূর্বজন্মে ধরা দেবী, আর সে ধরা দেবীর হাতে গোবিন্দের দশাটা কি হয়েছে? সে ধরার হাতে ধরা পড়েছি, ধরার হাতে ধরা পড়েছে, ধরা ধরা পড়েছি, যুগে যুগে ধরার হাতে ধরা পড়েছে, ধরার হাতে ধরা পড়েছে। মানে স্বামীর নাম ছিল দ্রোণ, দ্রোণ বসু, আর মা ছিল ধরা দেবী। তাহলে বাবা, ভগবানকে তো এত সহজে ধরা যায় না, তাই না? আপনারা বলবেন মা আমরা এত কষ্ট করে বসে আছি, ঘুম পাচ্ছে তবু ঘুমাচ্ছি না, তাই না? ঘুম পাচ্ছে সবারই, সাধারণ মানুষ আমরা, আমাদের ঘুম পাবে না? তা ঘুম পাচ্ছে তবু ঘুমাচ্ছি না, এত কষ্ট করে জেগে বসে আছি, তবু গোবিন্দ আমাদেরকে এতটুকু ধরা দিচ্ছে না, তা সেই গোবিন্দকে ধরবো কেমন করে? শুধু ধরলেই হয় না, ধরার মতো ধরতে হয়, আর ডাকলেই হয় না, ডাকার মতো ডাকতে হয়, তাই না? হরি বল হরি বল। একবার মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যখন ঘোষণা হলো যে কুরুক্ষেত্রে মাটিতে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, ভাই ভাই মারামারি কাটাকাটি এর আগে ছিল না? অনেক জায়গায় জিজ্ঞাসা করি, হ্যাঁ গো, বেশ ভালো ভালো পরিবেশ, ভালো জায়গা, খুব ভালো মেলামেশা, এক ফ্যামিলি হয়ে আছে, ঠিক সেরকম জায়গায় আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ গো, আপনাদের এখানে ভাই ভাই মারামারি কাটাকাটি হয়? হয় মানে কতজন হাসপাতালে শুয়ে আছে, তাই না? ওটা সব জায়গায় আছে, মারামারি করতে গিয়ে হাসপাতালে শুয়ে আছে, তো ভাই ভাই মারামারি কাটাকাটি সব জায়গায় হয়, তাই তো? তাহলে কৃষ্ণ আজকে দুর্যোধনের কাছে একটা প্রস্তাব রেখেছে যে দুর্যোধন, সামান্য বিষয় সম্পত্তি নিয়ে ভাই ভাই মারামারি কাটাকাটি করছো কেন? আরে বাবা, যার ভাগে যতটুকু আছে তাকে দিয়ে দাও, তাহলে কোনো ঝামেলাই হয় না,
তাদের যতটা ভাগ তাদেরকে দিয়ে দাও, তোমার যতটা ভাগ তুমি নিয়ে নাও। কেন ভাই ভাই মারামারি কাটাকাটি করছো? দুর্যোধন তখন কৃষ্ণকে অপমান করে বলেছিল, কৃষ্ণ তুমি আমার উপদেশ দিতে এসেছো। বাবা, কৃষ্ণকে অপমান করছে দুর্যোধন, যা বলার নয় তা বলছে। তুমি আমাকে অপমান করতে এসেছো, তুমি আমাকে উচিত শিক্ষা দিতে এসেছো, তুমি আমাকে ধর্মের কথা শিখেছো। এই কে আসিস, সঙ্গে সঙ্গে একটা মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। দুর্যোধন একটা মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে বাঁধবো বলে এসে দাঁড়িয়েছে বাবা। একটা স্তম্ভ রয়েছে সামনে, আর স্তম্ভে কৃষ্ণকে রেখে মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে বাঁধছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, দুর্যোধন যাকে এত সহজে বাঁধা যায় না তাকে তুমি বাঁধছো, মানে তোমার ভাগ্য ভালো। কি গো, আমাকে কেউ বাঁধতেই পায় না আর তুমি বাঁধছো শত্রু হয়ে, মানে তোমার সৌভাগ্য। নিশ্চয়ই পূর্বজন্মে সুকৃতি ছিল বলে কিছুক্ষণের জন্য তুমি আমাকে দড়ি দিয়ে আজকে বাঁধছো। তা দড়ি দিয়ে বাঁধার পর মনে মনে বলছে, এই যে কৃষ্ণ, আজ যে তোমাকে বেঁধেছি না, সারাদিন তুমি এখানে বাঁধা থাকবে, আজ সারাদিন তোমাকে খুলবো না। এই বলে কৃষ্ণকে বেঁধে যেই না পেছন ফিরে তাকিয়েছে, কৃষ্ণকে বেঁধে যেই না পেছন ফিরে তাকিয়েছে, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে দাইনে কৃষ্ণ আমার বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখো দাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, বামে কৃষ্ণ দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে দাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ। আচ্ছা, যে মানুষটাকে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে সে ভগবান হবে না তো কি হবে? মা ভগবান দেখা দিল কিন্তু দুর্যোধন দেখতে পেল না। ভগবান বলছে, আমি কুরুক্ষেত্রের মাটিতে শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখাইনি, দুর্যোধনকেও সেদিন দেখালাম, কিন্তু দুর্যোধন আমাকে চিনতে পারল। তাহলে আপনারা বলবেন, মা বিশ্বরূপ আবার কাকে বলে? তাই তো, বিরাট বড় একটা ফিগার নিয়ে দাঁড়িয়ে গেলাম, ওটা বিশ্বরূপ নয়। বিরাট বড় একটা ফিগার, বেশ ভালো ফিগার নিয়ে দাঁড়িয়ে গেলাম, ওটা বিশ্বরূপ নয়। বিশ্বের কোনায় কোনায় যার রূপ বর্তমান, গাছের পাতায় গাছের ডালে প্রতিটি বিশ্বের কোনায় কোনায় যেখানে ভগবানের রূপ দেখা যায় ওটাই হচ্ছে ভগবানের বিশ্বরূপ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভগবানের বিশ্বরূপ। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, উত্তরপ্রদেশে একটা ভক্ত ছিল যার নাম হচ্ছে একনাথ স্বামী। ওই একনাথ স্বামী মা, একদিন এই মন্দির রয়েছে, ভগবানের মূর্তি রয়েছে, আর ভগবানের মূর্তির দিকে পা করে শুয়ে আছে। ভগবানকে ভালোবাসে ভক্ত, কিন্তু ভগবানের দিকে পা করে শুয়ে আছে। ছোট করে বলি, সময় যদি অনেক কম, তা ভগবানের দিকে যেই না পা করে শুয়ে আছে, এক ব্রাহ্মণ এসে বলছে, পাগল, মানে সবাই পাগল বলে ডাকত। যারা কৃষ্ণ ভক্ত হয় না তাদেরকে সবাই পাগল বলেই ডাকে, তাই না? লোকটা পাগল বলে না বাবা? আপনি একটু কৃষ্ণ নামে কাঁদুন, গড়া করে দেন, লোকে বলবে লোকটা পাগল। পাগল না হলে এমন করে? হরি বল হরি বল। তা সে ব্রাহ্মণ এসে বলছে, পাগল, তুই বললি স্বামী নাকি সব থেকে বড় ভক্ত, তা তুই অত বড় যদি ভক্ত হবি তো ভগবানের দিকে পা করে শুয়ে আছিস কেন? তুই কিরকম ভক্ত, তুই জানিস না ভগবানের দিকে পা করে ঘুমাতে নেই? পাগল তখন বলছে, ঠাকুরমশাই আপনি ঠিক বলেছেন, ভগবানের দিকে পা করে শুতে নেই ঘুমাতে নেই, আমি ভুল করেছি, আপনি ঠিক বলছেন। তা আপনি একটা কাজ করুন, আপনি আমার পা দুটো সেই দিকে ঘুরিয়ে দেন যেদিকে ভগবান থাকে না, আমার তো ভুল হয়েছে, তা আপনি সোজা করে দেন এমন দিকে ঘুরিয়ে দেন যেদিকে ভগবান নেই। বাবা, তাহলে ভগবান কোথায় নেই? ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে,
বিশ্বের কোনায় কোনায় আছে। ব্রাহ্মণকে সঙ্গে সঙ্গে মাথা নত করে পাগলের পায়ে ধরতে হয়েছে। তাকে বুঝিয়ে দিল যে ভগবানের দিকে পা করে ঘুমালে হয় না, ভগবান চারিদিকে আছে, কোন দিকে পা করে ঘুমাবো, চারিদিকে আছে, বিশ্বের কোনায় কোনায় ভগবান আছে, শুধু ভক্তি থাকলেই হয়, যেমন ভাবে ভগবানকে ডাকতে পারে। তা তোকে আজকে নৃত্য করে দেখাতে হবে, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীল মনি রে, নাচো রে নাচো রে আমার যত পার হো খেতে দেব, যত পার হো খেতে দেব, যত মধু খেতে দেব, ক্ষীর স্বর্ণ বনি রে, নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে বাপে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, আমার খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, মদ মত হাতি রে, নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে আমার ওরে নীল মনি রে, নাচরে নাচরে বলছে না নাচলে খেতে দেবে না, তাহলে একটু নৃত্য করে দেখাতে হবে নাকি গো, নাহলে তো মা খেতে দেবে না। তো গোপাল দেখছে আমি না নাচলে তো মা আমায় খেতে দেবে না, তো গোপাল একটু নৃত্য করে দেখিয়েছে হরি বল। তা আমি একটু নৃত্য করে দেখাচ্ছি, যদিও ভালো নাচতে পারি না বুঝতেই পাচ্ছেন, ছোট করে একটু দেখাচ্ছি, সময় কিন্তু খুবই অল্প। আপনারা জানেন ভগবানের লীলা সারাদিন সারা রাত বললেও শেষ হয় না, কিন্তু বাবা আমাদের তো একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে সীমিত করতে হয়, কিছু করার নেই। হরি বল হরি বল। তো গোবিন্দ যখন নৃত্য করছেন কেমন ভাবি, নাচে তা থই নাচে তা থই, বাকিটা কাল হবে, আজ একটুখানি হোক তাই না, কাল নাচানাচি হবে আর আজ একটুখানি হোক। নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাগা চরণে বাজে মঞ্জির তাল, চরণে বাজে মঞ্জির তাল। হরে কৃষ্ণ, আমাকে খাটাখাটি করতে হয়নি, আমার মা নৃত্য করে দেখিয়ে দিচ্ছে, যাক আমার পরিশ্রমটা কম হচ্ছে তাই না, খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। হরি বল। রাঙা চরণে বাজে মঞ্জির তাল, একটু উড়ু ধ্বনি, হরি বল। চরণে বাজে মঞ্জির তাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তা থই নাচে তা থই নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মঞ্জির তাল, থই তা থই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মঞ্জির তাল, থই তা থই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মঞ্জির তাল, নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল, চরণে বাজে মঞ্জির তাল। হরি হরি বল। আপনি কাল থাকবেন, হ্যাঁ আমার আসল ভক্ত। হরি বল হরি বল। বাহ খুব ভালো খুব ভালো। হ্যাঁ ভগবান কৃষ্ণ যখন নৃত্য করছেন মনে মনে ভাবছেন না শুধু নাচলে হবে না, তালেও ঠিক থাকতে হবে তাই না, তালে ঠিক আছে, একটু বেতাল হয়নি, তা আমাকেও নাচলে হবে না তালে ঠিক থাকতে হবে, মানে যার জন্য এত কিছু করছি, যাকে কথা দিয়ে এসেছি তার কথাটা তো রাখতে হবে, রাধারণীকে কথা দিয়েছেন। হরি বল হরি বল। তো নাচতে নাচতে শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে
धूलाते पड़िल। नाचते नाचते भगवान श्रीकृष्ण जिनी विश्व ब्रह्मांड के ज्ञान दान करें, जिनी विश्व ब्रह्मांडे चेतना दान करें, तिनी आज के अचेतन, तिनी आज के अज्ञान हो पड़े आछेन। बाबा सब ही सुनते शुद्ध चोख दुटो बंद कर केवल शुए आछे, माटीते पड़े आछे। কে কত ভালোবাসে এখনই প্রমাণ হয়ে যাবে মনে মনে ভাবছেন। ভগবান কৃষ্ণ যখন ধুলার মধ্যে পড়ে আছেন, মা যশোদা বলছে, ওরে ও গোপাল, তোর যদি এতই ক্ষুধা পেয়েছিল তুই আগে বললি না কেন? ওরে তোকে আমি উদর পরিপূর্ণ করে নবনে সেবা করাতাম, তারপর বলতাম তুই নিত্য কর। সাত নাই পাঁচ নাই একটা সাধের গোপাল, ওরে গোপাল রে গো গোপাল, সারা দে গোপাল সারা দে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়ে সেই বাঁশি বাজারি একবার সবারই প্রাণে, সেই বাঁশি বাজারি একবার সবারই কানে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে সারাদে, গোপাল সারাদে, গোপাল রে গোপাল সারাদে, গোপাল সারাদে। কান্দে নন্দ উপানন্দ কোথায় রে গো কুলের চন্দ্র, কান্দে নন্দ উপানন্দ কোথায় রে গো কুলের চন্দ্র, কান্দে নন্দ উপা কোথায় রে গো ফুলের চন্দ্র, কাঁদে নন্দ উপানন্দ কোথায় রে গো ফুলের চন্দ্র, আর তুই আমার নয়নের তারা, তুই আমার নন্দের তারা, আর তুই আমার নয়নের তারা, ওই তুই আমার নয়নের তারা, সারা দে গোপাল সারা দে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল রে গোপাল সারা দে, গোপাল সারা দে। গোপাল যখন অচেতন হয়ে পড়ে আছে, এদিকে সিদাম সুদাম দাম বসুদাম প্রত্যেকটা সখা গোপ গোপী গোয়ালা যে যেখানে ছিল সকলে ছুটে এসেছে বাবা গোবিন্দের কাছে। সুবল সখা বলে উড়ি ও কানায়, মরম সখা হে রে তোমার লাগি ব্যাকুল, মরম সখা হে রে তোমার লাগি ব্যাকুল আর, মরম সখা হে রে তোমার লাগি ব্যাকুল
देखा दिए प्राण তোমার লাগিবে কুল মরম সখা হে তোমার লাগিবে কুল কানাই তুমি মোদের মাতা পিতা দয়াল ভগবান তুমি মোদের মাতা পিতা দয়াল ভগবান বন্ধু সখা তুমি মোদের প্রাণ তুমি মোদের বন্ধু সখা তুমি মোদের প্রাণ মরম সখা হে তোমার লাগি ব্যাকুল প্রাণ মরম সখা হে তোমার লাগি ব্যাকুল প্রাণ সকলে যখন কানাই কানাই বলে ডাকছি বাবা গোবিন্দ সবই শুনতে পাচ্ছেন কিন্তু সাড়া দিচ্ছেন না, অচৈতন্য হয়ে আছেন তো, মনে মনে ভাবছেন আমার জন্য আজ কতজন কষ্ট পাচ্ছে, আমার জন্য আজকে সবাই কাঁদছে, আর ভক্তকে কাঁদালে হবে না তাই না? হরি বল, ভক্তকে এত কাঁদালে হবে না, এত কেঁদেছে এত কাঁদছে আমার জন্য, তখন বেশিক্ষণ তো এইভাবে থাকা যাবে না। তো এই যে গোবিন্দ অচেতন হয়ে আছেন এই খবরটা সবাই পেল, এখনো রাধারানী পায়নি। তো এই খবরটা যখন রাধারানীর কানে যখন গিয়েছে বাবা, রাধারানী এখনো খবর পায়নি। রাধারানী মনের আনন্দেই একটা চম্পক ফুলের মালা, মানে একটা চাপা ফুলের মালা গাচ্ছেন, কেমনভাবে কেমনভাবে জানেন? আমার অনুরাগের গাথা মালা পরাবো বন্ধুর বলে, আমার অনুরাগের গাথার মালা পরাবো বন্ধুর বলে, আমার অনুরাগের গাথা মালা আমার অনুরাগে গাথা মালা পরাব বধুর বলে, আমার বধু যদি নাই মায়া আসি পরে ললে তারে, ওরে বিশা ভাসাবো যমুনার পরাবো বধুর বলে, অনুরাগের মালা রে তুই পরাবো বধুর বলে, অনুরাগের মালা রে তুই পরাবো বধুর বলে, অনুরাগের মানা গাছে, অনুরাগ মানে ভক্তি, আনন্দে এখনো খবরটা যায়নি কানে। আজ এই নারাধারানী
মালা গাচ্ছেন, হঠাৎ এই কুসংবাদ ললিতা ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে বলছে, ও গো রাধে গো, ও গো রাধে গো, রাধে কার জন্য গাচ্ছিস? রাধে গো যার জন্য গাচ্ছি, ও গো যার জন্য মালা গাচ্ছি সে বৃন্দাবনে আর নেই। আরে মালা গেথো না গো, ও গো বলে, আরে মালা গেথো রচিত তোমার নীল মনি। রাধে বল বলে মালা কারে বাজিবি, বল বলে মালা কারে বাজিবি, রাধে বল বল মালা কারে বাজিবি, বল বল মালা যারে দিবি, আরে সে তো নাই রে, বল বল মালা কারে বাজিবি, মালা যারে দিবি সে তো নাই রে, বল বল মালা কারে দিবি, যার জন্য মালা গাচ্ছি সে বৃন্দাবনে নেই, কাকে পড়াবি, কে আছে তোর সে ছাড়া, যে ছিল সে তো আর নেই। যেই না বাবা এমন নিদারুণ কথা শুনেছে রাধারানী, কথা শুনে বিশ্বাস হচ্ছে না, ললিতা তুই সত্যি বলছিস বৃন্দাবনে কৃষ্ণ নেই? বেশ, আজ থেকে মনে রাখিস, বৃন্দাবনে কৃষ্ণ বলে যদি কেউ না থাকে, আজ থেকে রাধা বলে কেউ থাকবে না, রাধা বলে কেউ আজ থেকে রাধা বলে কেউ থাকবে না, থাকবে না, আজ থেকে রাধা বলে কেউ থাকবে, আজ থেকে রাধা বলে কেউ থাকবে না। রাধা কৃষ্ণ আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসের রস আস্বাদন করি, কৃষ্ণ যদি না থাকে রাধা থেকে কি লাভ? কিন্তু রাধারানী ইচ্ছা করলেও তো আসতে পারছেন না, কৃষ্ণ বিবাদিনীর ঘরে থাকেন, জটিলা কুটিলা শাশুড়ি ননদী জেলা কি করে আসবেন? রাধারানী আসতে পারলেন না, সেখান থেকে আসতে পারলেন না, আর এদিকে গোবিন্দ দেখছি আমার লীলা, আমার যা রোগ হয়েছে আমি যদি নিজে না ঠিক করি তো ডাক্তারের বাবার ক্ষমতা নেই যে আমাকে ভালো করে দেবে, কারণ রোগ তো নেই, রোগ থাকবে দেবে তো ডাক্তার ভালো করবে, তাহলে নিজের লীলা নিজেই প্রকাশ করতে হবে। তো গোবিন্দ একটা বৈদ্য সেজেছেন, বৈদ্য মানে কবিরাজ, এখনকার দিনে যাকে আমরা ডাক্তার বলি, ইংরাজি ভাষা ডক্টর থেকে ডাক্তার এসেছে, তো আগেকার দিনে ডাক্তার বলতো না কবিরাজ বলতো, তো গোবিন্দ ডাক্তার সেজেছে, ও বৃন্দাবনবাসী
কেউ যেন চিনতে না পারে গোটা গায়ে ছাই বর্ষ মেখে নিয়েছে বাবা আর কি বলছি তোমরা কেউ রোগী দেখাবে আছে নাকি রোগ জ্বালা যদি কারো আছে তো আমাকে বলবেন আমি শুধু কীর্তন করি না একটু ওষুধও দিতে পারি মানে চিকিৎসা করে দেওয়া জানা আছে রোগী দেখাবে রোগী দেখাবে বলি ও বৃন্দাবন বাসিনী রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী তোমাকে রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী আমি বিনামূল্যে ওষুধ বিকাইব ওই আমি বিনামূল্যে ওষুধ বিকাইব ওই আমি বিনামূল্যে ওষুধ বিকাইব আমি বিনামূল্যে ওষুধ বিকাইব আমি না লই করি পয়সা লাগবে না না কীর্তন করাতে গেলে পয়সা লাগবে ওটা ফ্রি নয় কিন্তু ওষুধ নিতে গেলে একদম ফ্রি হরি বল আমি না লই করি আমি না লই করি তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী আমি না লই করি তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী শেষ রোগী দেখাবে বলে ও বৃন্দাবন বাসিনী তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি দেশে ঘুরি আমি না লই করি তোমরা রোগী দেখাবে রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী তোমরা কেউ রোগী দেখাবে রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী আনা রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবন বাসিনী ললিতা তখন বাবা এই কবিরাজ খুঁজতে খুঁজতে এসেছে হঠাৎ করে যখন এই কবিরাজের দিকে তাকিয়েছে বাবা দেখুন ছাই মাখলে কি হবে মুখের ডিজাইনটা তো সেরকমই আছে তাই না ওই কৃষ্ণ কালো এই কৃষ্ণ সাদা রঙের কি যায় আসে ডিজাইন কিন্তু ভালো আছে তা ডিজাইন সেই কৃষ্ণের মতনই আছে তা অনেকক্ষণ থেকে তাকিয়ে দেখছে এই যে সজনী বলি আমার দিকে তো দেখছো কেন গো আমাকে খুব ভালো লেগেছে নাকি আ মরণ কথার কি ছিরি আরে বাবা তোমাকে দেখে ভালো লাগিল তোমাকে দেখে আমার একটু চেনা চেনা মনে হচ্ছে ওই জন্য তোমাকে দেখছি তো চেনা চেনা মনে হবে না আমি কি একটা গ্রামে রোগ দেখি রুগী দেখি নাকি আমি কত গ্রামে যাই এই গ্রামে একবার ওই গ্রামে একবার দেশ বিদেশ ঘুরে বেড়াই হয়তো কোথাও মাই দেখেছো ওই জন্য চেনা চেনা লাগছে তা বলি তুমি সব রোগ সারাতে পারো হ্যাঁ হ্যাঁ এমন কোনো রোগ নেই যে আমি ওষুধ দিতে পারি না তা চলো না আমাদের কৃষ্ণকে একটু ভালো করে দাও এই ললিতাকে সঙ্গে নিয়ে যাচ্ছে গিয়ে মা যশোদার কাছে গিয়ে বলছে মা জয় হোক নন্দরানীর জয় হোক জয় হোক নন্দরানীর জয় হোক নন্দরানীর জয় হোক তা কই দেখি দেখি তোমার গোপাল নাকি খুব অসুস্থ অচেতন হয়েছে কই দেখি আমার কাছে একটু নিয়ে এসো তো এবার ডাক্তার যা করে এইভাবে হাতে ধরে দেখে না বাবা তো কবিরাজ আমার গোবিন্দ নিজের চিকিৎসা নিজেই করছেন কৃষ্ণ একটা রূপ ধারণ করে মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে আছে আর আর একটা রূপ ধারণ করে কবিরাজ সেরেছে তো হাতে এইভাবে নারী পরীক্ষা করে দেখছি মাগো সর্বনাশ হয়ে গেছে কি হলো না তোমার গোপালের তো বিশাল বড় রোগ হয়েছে তোমার গোপালে যা রোগ হয়েছে অত সহজে ভালো হবে না কি রোগ বাবা না তোমার গোপালে যে রোগ হয়েছে না ওই রোগটার নাম হচ্ছে মন জপা ব্যাধি অনেক রোগ শুনেছি কিন্তু এ রোগের নাম শুনিনি তা মনোজপ ব্যাধি আবার কিরকম রোগ রে সেটাও জানো না আরে মনে যদি কারো খুব টেনশন থাকে মনে খুব চিন্তা মনে রাখবেন সব রোগের ওষুধ আছে কিন্তু চিন্তার কোনো ওষুধ নেই আছে বাবা এ কোনো ডাক্তারখানায় গিয়ে পাবেন না কি যদি বসে বসে শুধু চিন্তাই করে তা সেই রোগের ওষুধ পাওয়া যায় তা তোমার গোপালে ভীষণ চিন্তা হবে না মা যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তের বোঝা বহন করে তার টেনশন হবে না তো কার হবে গো তার মনে চাপ হবে না তো কার হবে একজন নেই অনেকজন আছে এত এত ভক্তকে দেখতে হয় সামলাতে হয় একটা চাপের ব্যাপার আছে তো এই গোপালের এই রোগটা হয়েছে তা বাবা আমার গোপাল ভালো হবে না হবে হবে একটা উপায় আছে কি উপায় জানো ও মা ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোন নারী নিশ্চয় কহি গো মাতা সারাইতে পা
निश्चय कहिब माता सराई ते पारी निश्चय कहिब माता सराई ते पारी निश्चय कहिब माता सराई ते पारी आमी सराते पारी सराते पारी गो सराई ते पारी आमी सराई ते पारी गो चित्र कुंभे जला नीले सराई ते पारी गो कृष्ण कुंभे जला नीले सराई ते पारी गो चित्र कुंभे जला नीले सराई ते पारी गो সতী ছাড়া কেউ পারবে না তো বাবা বৃন্দাবনে সতী কোথায় পাবো দুজন আছে এই জটিল আর এই কুটিলা এই জটিল আর এই কুটিলা ও মনে করে আমার মতো সতী নেই আর ও মনে করে আমার মতো সতী নেই ও বলছে আমি যাবো ও বলছে আমি যাবো মায়ে জি ঝগড়া লেগেছে এই দেখো তোমরা ঝগড়া করো না বাবু দুজনেই চলো ওখানে প্রমাণ হবে যে জল আনতে পারবে সেই সতী হবে এখন জটিলা কুটিলা যাচ্ছি কুটিলা বলছে মা তোর বয়স হয়ে গেছে তুই পারবি না ওরে আমার কম বয়স আমি যাবো আর আসবো দেখ তোর থেকে ভালো পারবো এখন কুটিলা যাচ্ছে বাবা গরবে পরে না পা ঘন ঘন না রে গা নিতাই বউ ধরে না পা ঘন ঘন না রে গা গরবে পরে না পা ঘন ঘন না রে গা গরবে পরে না পা ঘন ঘন না রে গা বাবা নারী জাতির কিছু লক্ষণ আছে জানেন মেয়েরা যখন রাস্তায় হাঁটে লক্ষণ দেখে বোঝা যায় কীরকম হতে পারে এখন যদি কেউ অঙ্গ এইভাবে নাড়তে নাড়তে স্টাইল করে অনেকে যায় না স্টাইল করে গরবে পরে না পা এইভাবে যখন যদি কেউ যায় না বুঝে নেবেন লক্ষণ খারাপ আছে রাধে তাই না এই অঙ্গ নাড়তে নাড়তে বাবা যখন যাচ্ছে বাবা কেমন ভাবে যাচ্ছে হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় গো আরে হেলিয়া দুলিয়া চলে যায় চলে যায় গো করে চলে যায় গরব করে চলে যায় গরব করে চলে যায় আবার হেলিয়া দুলিয়া যায় গরব করে চলে যায় ওই হেলিয়া দুলিয়া যায় গরব করে চলে যায় দুলিয়া চলে যায় যাই ওই হেলিয়া দুলিয়া চলে যায় গো কুটিলে যখনই জল আনতে গেছে বাবা যখনই যমুনার জলে কলসি ডুবাতে যাবে সব হর 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 করে পড়ে গেল একটা নয় একশোটা ছিদ্র মনে মনে ভাবছে যা বড় মুখ করে বললাম আমার মতো সতী এখন আর কেউ নেই এখন গিয়ে কি বলবো কি আবার বলবো আমারও তো বুদ্ধি কম নেই ওই জন্য আমার মা আমার নাম রেখেছে কুটিলা কুটিলা নাম কাদের হয় বাবা এই কুটিলার অনেক গুণ আছে জানেন কুটিলা যা পারে আমরা পারি না কুটিলার কি কি গুণ আছে জানেন এই তুমি জানো একটু বলো কুটিলার কি গুণ আছে জানো এই কুটিলা অনেক কিছু করতে পারে বাবা কি করতে পারে জানেন ছাকনি করে জল আনতে পারে ছাকনি করে জল আনতে পারে সে যে ছাকনি করে জল আনতে পারে ওই ছাকনি করে জল আনতে পারে ছাকনি করে জল আনতে পারে আর কি পারে কাঁচা বাসে ঘুম ধরাতে পারে কাঁচা বাসে ঘুম ধরাতে পারে কাঁচা বাসে ঘুম ধরাতে পারে ওই কাঁচা বাসে ঘুম ধরাতে পারে তিন নম্বর কোথাও যদি জল পায় জলে আগুন লাগাতে পারে জলে আগুন লাগাতে পারে জলে আগুন লাগাতে ওই জলে আগুন লাগাতে পারে ভাবুন যে মেয়ে জলে আগুন লাগিয়ে দেয় তার কত গুণ জলে আগুন লাগিয়ে দেয় এত ভোল্টেজ শুধু তাই নয় আর একটা কাজ ভালো পারে বাবা
কোথাও যদি সোনার সংসার দেখতে পায় তে ভেঙে চুরমার করে দেয়। এই হচ্ছে কুটিলা, আমারও নাম কুটিলা। আমি অত সহজে হার মানব না, গিয়ে বলবো জল তো এনেছিলাম। ওই দরজায় চৌকাঠে হোঁচট লেগে পড়ে গেলাম, আমার সঙ্গে সঙ্গে আমার জলও পড়ে গেল, তবু আমি কিছুতে স্বীকার করব না যে আমি জল আনতে পারি। কুটিলা যখন নিয়ে এলো পারলো না খালি কলসি, তখন জটিরা বলি বললো, দেখলি মুখুই, ওই জন্য তো নাম রেখেছি কুটিলা। জীবনে ভালো কাজ করতে পারিস, জীবনেও ভালো কাজ করতে শিখলি না, তাকে তোকে আনতে হবে না, আমি আনি। এই বলে জটিলা বুড়ি যাচ্ছে। কেমন ভাবে সকলে একটু উলুধ ধ্বনি হরি ধ্বনি দেবেন, কেমন? নিতাই গৌর হরি হরি বল। ওই না রাগে বুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া, কলসি লইয়া গো, কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি, কলসি লইয়া গো, কলসি লইয়া, কলসি চলিতে লাগিলা, হরি হরি বল। ওই না যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, ওই যমুনা তুলিতে তুলিতে জলে সবে পড়ে যায় গো, তুলিতে তুলিতে জলে পড়ে যায় গো, এবার আগে বুড়ি 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 কলসি লইয়া গো, বুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া, কলসি লইয়া গো, কলসি লইয়া, কলসি লইয়া গো, কলসি লইয়া। কুটিলা পারলো না, জটিলা বুড়িও পারলো না, জটিলা যখন পারলো না তখন সেই কবিরাজ বলছে, ছি জায়গাটার কত নাম শুনেছিলাম গো, আর এই অবস্থা বৃন্দাবনে কত নাম, দূর দূরান্ত থেকে ভক্ত ছুটে আসে, আর এই এত বড় বৃন্দাবনে একটা সতীও নেই। হরি বল, হ্যারে বাবা আমার গোপাল কি বাঁচবে না? আমি রয়েছি, চিন্তা কেন করছো? আমি শুধু চিকিৎসা করি না, আমি খড়ি পেতে আঁকতে পারি, গণনা করতে পারি। তা আমি আজকে খড়ি পেতে আঁকবো, আর এই কয়েকটি প্রশ্ন করবো, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে আমি কিন্তু বৃন্দাবনের সতী খুঁজে বের করবো। এই যে সখীগণ, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করছি, কেমন? সবার আগে একটা ফলের নাম করো তো, একটু দেখবেন মিলিয়ে, হ্যাঁ ঠিক বলছি কিনা দেখবেন, একটা ফলের নাম করো। বলবো? হ্যাঁ, শ্রীফল, 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 জানেন তো? জানেন বেল, শ্রীফল, তার আর এক নাম হচ্ছে শ্রীফল। আচ্ছা, শ্রীফলের শ্রীটা নিলাম, একটা ফুলের নাম করো তো। মল্লিকা, মল্লিকা, ঠিক আছে, মল্লিকার ম নিলাম। এবার সুন্দরী একটা দেখতে, খুব সুন্দর দেখতে, এরকম একটা নারীর নাম করো তো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলতে পারবে? বলতে পারবো না। হ্যাঁ বলতে পারবে? এখনই বলে দেবো, বলো তো। ঋতুপর্ণা, ঋতুপর্ণা, সর্বনাশ। আর কেউ রূপসী নেই, ঋতুপর্ণা, ওর কাছে ঋতুপর্ণাই সুন্দরী, ওই জন্য বলেছে। আমি বলবো, বলতে পারবে না? বলবো, হ্যাঁ বলো বলো। তিলোত্তমা, তিলোত্তমা, তিলোত্তমা ছিল একটা অপ্সরা, তিলোত্তমা রম্ভা, স্বর্গের অপ্সরা তারা। তো তিলোত্তমার তো
এই হর্ষিটা নিলাম। এবার এমন একটা রাজার নাম করো যে সব ধর্ম করেছে, মানে এমন কোন ধর্ম নাই যে সেই রাজা করেনি। রাবণ রাজা গো। রাবণ রাজা সব ধর্ম করেছিল, এমন কোন ধর্ম নেই যে রাবণ করেনি। রাবণ রাজার রাটা নিলাম। এবার সুন্দর একটা গ্রামের নাম, এমন নাম যা শাস্ত্রে উল্লেখ করা আছে, সেরকম একটা গ্রামের নাম করো তো। বলবো? ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, ঠিক আছে। ধাত্রীগ্রামের ধাটা নিলাম। এবার দেখি কি হয়, কেমন। শ্রী মো তি রা ধা বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, ও গো ভজ শ্বেত জগৎপতি বৃন্দাবনে রাধা সতী, ও গো ভজ শ্বেত জগৎপতি বৃন্দাবনে রাধা সতী। আরে বৃন্দাবনে রাধা বলে কেউ আছে নাকি? আছে গো, আছে, একজন আছে। দেখো নিজের ছেলেকে বাঁচাতে গেলে তাকে নিয়ে আসতে হবে, কোন রকম বুঝিয়ে পারি। এবার রাধারানী কি যাক ছলনার দ্বারা এনেছে, এত তো সময় নেই, দল এসে দাঁড়িয়ে আছে, তো কোন রকম ছলনা করে তাকে আনা হয়েছে রাধারানীকে এনে। এই রাধারানী এবার যখন জল আনতে যাচ্ছে, সে যমুনাতে যখন জল আনতে যাচ্ছে, কৃষ্ণের কথা ভাবতে ভাবতে যাচ্ছে, আর যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনো বিপদ হয় না। কৃষ্ণের নাম গাইতে গাইতে যেই না যমুনায় জল কলসি ডোবাতে যাবে, সেই জলের নিচে জলের তলায় ভগবান কৃষ্ণ নিজের আঙুল দিয়ে কলসির একশোটা ছিদ্র বন্ধ করে দিলেন। আঙুল দিয়ে একশোটা ছিদ্র যেই না বন্ধ হয়েছে, অমনি এক কলসি জল রাধারানী ফিরিয়ে এনেছে। হরি হরি বল। যেই না ফিরিয়ে এনেছে আনন্দের সীমানে, জয় রাধে গোবিন্দ গোপাল। আজকের মতো যাচ্ছি, আবার কাল আছি, কেমন। শ্যামল সুন্দর শ্যাম উলুধ্বনি হরি বল। রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম, জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম, জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম। তুমি রাসবিহারী তুমি বংশীধারী, তুমি রাসবিহারী তুমি বংশীধারী, তুমি রাসবিহারী তুমি বংশীধারী, তুমি রাসবিহারী তুমি বংশীধারী, তুমি তো নবঘন শ্যাম 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 শ্যাম, রাধে গো রাধে গো রাধে গোবিন্দ শ্যামল সুন্দর শ্যাম, তুমি রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম, রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম, ওয়ে রাধে গোবিন্দ গোপাল শ্যামল সুন্দর শ্যাম। কৃষ্ণের নাম করতে করতে রাধারানী যেই জল এনেছে, সেই জল যেই না অজ্ঞান হয়েছিলেন কৃষ্ণ তার মুখে চোখে যেই না ছিটিয়ে দিয়েছে, অমনি কৃষ্ণ উঠে বসেছে। অজ্ঞান কখনো হয়নি তো, অজ্ঞানই তো হয়নি, তা নইলে সামান্য জল দিলে রোগ ভালো হয়। জৈনা মুখে চোখে জল ছিটিয়েছে, কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে। আপনারা বলবেন হ্যাঁ মা তো এখানে কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে, তাহলে কবিরাজ কৃষ্ণ গেল কোথায়? এটাও তো একটা প্রশ্ন জাগে। যখন কৃষ্ণ উঠে দাঁড়িয়েছে সবাই আনন্দে মত্ত, তখন এই কবিরাজ কৃষ্ণ এই আসল কৃষ্ণের দেহের সঙ্গে বিলীন হয়ে গেল, কেউ বুঝতে পারলো না। এবার মা যশোদা গোপালকে একদিকে বসিয়েছে আর রাধারানীকে একদিকে বসিয়েছে, কোলে বসিয়ে এত সুন্দর শোভাটা হয়েছে কেমন ভাবে জানেন। দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে রায় গো, বাম কোলে রায় গো, দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে রায় গো, দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে রায় গো, মনের আনন্দে রানী নবনী খাই গো, মনের আনন্দে রানী নবনী খাওয়াই গো, ওই মনের আনন্দে নাচে নবনী খাওয়াই গো, আজি মনের আনন্দে রানী নবনী খাওয়াই গো, দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে রাই গো, দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে রাই গো। হরি বল। তো রাধারানী বলছে দেখছো কি,
তোদের লীলা তো এখানে প্রকাশ পেল, কিন্তু এখানে তো রাধা কৃষ্ণের যুগল মিলন হবে না, মা আছে, সবাই আছে। তো রাধা গোবিন্দ কি বৃন্দাবনে টোটাল ১২টি বোন আছে, তার মধ্যে বিখ্যাত বোন হচ্ছে নিধুবন। ওই নিধুবনই রাধা কৃষ্ণকে যুগলে রেখেছে। হরি হরি বোন, এত সুন্দর শোভা হয়েছে। রাধা কৃষ্ণের দুজনে মিলন হইল, ভক্তগণ চাঁদ মদনে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।